আমরা যেটা বলছিলাম, দেখো ভিডিওটা একটু কেটে গেছে, সরি ফর দ্যাট। তো এই এই রিজিয়নের ওভারল্যাপ আমাদেরকে ড্র করতে বলা হয়েছে। তো কার্বন দেখো 6 1s 2 2s 2 2p 2 হওয়ার কথা, কিন্তু বন্ডিং করার আগে কার্বন কি করে, এই s থেকে একটা ইলেকট্রন সে p এর মধ্যে দিয়ে দেয়, যাতে p অরবিটালটাও হাফ ফিল হয়ে যায়, যার ফলে এখানে আলটিমেটলি কি হয়, s অরবিটালটাও আনপেয়ার্ড হয়ে যায়, p গুলোও কি হয়ে যায়, আনপেয়ার্ড হয়ে যায়। অক্সিজেনের 8 ইলেকট্রন, ওর কিন্তু s অরবিটাল ফুলফিল থাকে, এই যে s2, আর p অরবিটাল দুইটা থাকে আনপেয়ার্ড। আচ্ছা এখন দেখো এখানে যে কার্বন কার্বনের মধ্যে দেয়ার ইজ এ সিগমা বন্ড এন্ড এ পাই বন্ড, তুমি মনে রাখবে যে ইফ দিস ইজ পসিবল, যদি এটা পসিবল হয় তাহলে অ্যাটম, তাহলে অ্যাটম ওরা নিজেদের মধ্যে, যেমন আমরা এটা বলছি যে বিটুইন সেম টাইপ অফ অ্যাটমস, সেম টাইপ অফ অ্যাটমসের মধ্যে ওরা আগে ট্রাই করবে এস অরবিটাল দিয়ে ওভারল্যাপ করার, তারপরে দেন গো দেন ইট গোস ফর পি। তো কার্বন কার্বন কার্বন, তো কার্বনদের মধ্যে এস অরবিটালটা আনপেয়ার্ড, তো কার্বনের কিন্তু ওদের এস এস অরবিটাল দিয়ে বিটুইন দেমসেলভস ওরা আগে ওভারল্যাপ করবে, এই যে এস এস ওভারল্যাপিং হয়ে গেল, দুইটা কার্বনের এস অরবিটাল ওভারল্যাপ করে ফেলল। এখানে পাই বন্ড আছে, পাই বন্ড মানে সাইডওয়েজ ওভারল্যাপ হবে। তো কার্বনদের তিনটা পি অরবিটাল আছে, তো তিনটা পি অরবিটালের মধ্যে একটা পি অরবিটাল দিয়ে আমরা সাইডওয়েজ ড্র করেছি রেড কালার দিয়ে, টু শো দা অরবিটাল ওভারল্যাপ, মানে আমরা নেক্সট টাইম দেখাবো আর কি। আর অক্সিজেন, অক্সিজেনের কিন্তু দুইটা পি অরবিটাল, দুইটা, দ্যাট মিনস অক্সিজেন মানে পি অরবিটাল তিনটাই আছে, দুইটা পি অরবিটাল হচ্ছে আনপেয়ার্ড আনপেয়ার্ড। তো এই যে অক্সিজেন এক পি অরবিটালের একটা পি অরবিটাল দিয়ে এসে বন্ডিং করলো কার্বনের পি অরবিটালের সাথে, আর একটা পি অরবিটাল দিয়ে এসে বন্ডিং করলো হাইড্রোজেনের এস অরবিটালের সাথে, এবার সে কিন্তু তাই হবে। So this is the carbon's p orbital, this is oxygen's p orbital, oxygen's p orbital, this is carbon's s orbital, carbon's s orbital, carbon's p, oxygen's p, oxygen's p. আচ্ছা এখন এবার আমরা যদি এদের মধ্যে ওভারল্যাপিংটা যদি আমরা কন্টিনিউয়াসলি ড্র করি, দেখো কি হচ্ছে, ফার্স্টে এস এস ওভারল্যাপটা ড্র করো, এস এস ওভারল্যাপ কীভাবে ড্র করতে হয় বলো তো, এভাবে গোল দিতে হবে আর ভিতরে আমরা নিউক্লিয়াসগুলোকে দিয়ে দিব। আচ্ছা পি পি ওভারল্যাপ ড্র করতে হয় কীভাবে, এটা সাইডওয়েজ ওভারল্যাপ, সাইডওয়েজ ওভারল্যাপ ইট উইল বি লাইক দিস, এই উল্টা হয়ে গেল, এইটা ব্ল্যাক কালার দেওয়া হচ্ছিল আর এগুলো রেড কালার। এটা পি পি ওভারল্যাপ, পিপি ওভারল্যাপে কী হয় বলতো, এরকম গোলটা ড্র করে নিউক্লিয়াসগুলোকে গোলগুলোর বাইরে দেখাতে হয়, যেমন এই নিউক্লিয়াসটাও কিন্তু এটা অক্সিজেন নিউক্লিয়াস গোলের বাইরে, এই নিউক্লিয়াসটা অক্সিজেন নিউক্লিয়াস গোলের বাইরে, এখানে এটা পি অরবিটাল দ্যাট মিনস নিউক্লিয়াসটা গোলের বাইরে, কিন্তু হাইড্রোজেনে এটা এস অরবিটাল, সো নিউক্লিয়াসটা গোলের ভিতরে, এখানে তাই হবে। এইটার জন্য নিউক্লিয়াসটা গোলের বাইরে, আর এটার জন্য একটা নিউক্লিয়াস গোলের বাইরে আর একটা নিউক্লিয়াস গোলের ভিতরে। দ্যাটস ইট।
এইটা ছিল আমাদের বন্ডিং এর মকের সলিউশন। থ্যাংক ইউ।